আগামী মহান সাতই ভাদ্র, 22শে আগস্ট আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাজ্জাদা নসীন, শাহজাদাইয়ে গৌসুল আজম, হযরত মাওলানা শাহ সুফি আলহাস, সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাইজভান্ডারির পবিত্র কুদরুস শরীফ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া রহমান মঞ্জিলের সভাকক্ষে 28 জুলাই রাতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফটিকচুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। গাউসিয়া রহমান মঞ্জিলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফটিকচুরি থানার ওসি তদন্ত আবু সালেহ মোহাম্মদ তুহিন, আশেখানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশনের সভাপতি আফম জামাল উদ্দিন মাইজভান্ডারি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সরকার, বিশিষ্ট শিল্পপতি ইয়াকুব আলী, নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন নবী রৌশন, অ্যাডভোকেট হুসেন শহীদ মুজিব আলম বাপ্পি, নাজিরহাট পৌর কাউন্সিলর মোহাম্মদ সুলেমান, ইপি সদস্যদের মধ্যে মোহাম্মদ তহিদুল আলম, নুরুন নবী সহ সাংবাদিক নেতৃবৃন্দ। পরে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ দিদারুল আলম মাইজভান্ডারি। কারণ এই বিষয় নিয়ে অনেকের ধারণাগত ভুল আছে, যার এই বিষয় নিয়ে ভালো ধারণা আছে তিনি এই বিষয়ের যে ভক্ত বা এই জন্য এইটার জন্য তিনি জীবন দান করতে প্রস্তুত, এই ধারার জন্য তিনি জীবন দান করতেও প্রস্তুত, তাহলে এই বিষয়টা গভীরে যদি না যেতে পারি তাহলে এই বিষয়টাকে আমি অনুধাবন করতে পারবো না। সে কারণে আমি এই বিষয়টা মানে এই ধারাটা ইসলামের এই ধারাটির অত্যন্ত যত্নবান এবং প্রচন্ড, এবং আমাদের চেয়ারম্যান মহোদয় যথার্থই বলেছেন আমাদের এখানে একসাথে 3টি ইউনিয়নের মাঝামাঝি পড়েছে, লেলাং, নানুপুর এবং হচ্ছে রোশাঙ্গি, এবং এখানে